দর্শক, ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞের খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সানাউল্লাহ। সানাউল্লাহ, ঘূর্ণিঝড়ের ভয়াবহ ছোবলের খবর এবং আশ্রয়কেন্দ্র থেকে দুর্গতরা ঘরে ফিরেছেন কিনা আমাদের একটু জানান। ধন্যবাদ শিমুল। আপনি যেমনটা জানতে চেয়েছেন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা 20 ঘন্টার একটা তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড় রিমাল। আমরা কথা বলেছি বরগুনা জেলা প্রশাসকের সঙ্গে, তিনি যেমনটা জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছিল। সাইক্লোন শেল্টার গুলোতে তারা সাধারণ মানুষকে আশ্রয় দেওয়ার জন্য নিতে পেরেছিল এবং যার কারণে কিন্তু বরগুনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মৃত্যুর কোনো খবর এখন পর্যন্ত নেই। তবে বরগুনায় 3,000-এর অধিক ঘরবাড়ি কিন্তু একদমই ধ্বংস হয়ে গেছে বলা যায় এবং বেড়িবাঁধের যে একটা সংখ্যা রয়েছে বা বেড়িবাঁধের যে ভেঙে লোকালয় পানি ঢুকে গেছে এবং সেখানে যে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিমাণ 31,000-এর অধিক। এই অবস্থায় আসলে এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সাধারণ মানুষদের সঙ্গে যে কথা বলে যেটি জানা গেছে যে তারা কিন্তু এটি আসলে কোনোভাবেই কিন্তু কাটিয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন এবং তারা এক্ষেত্রে সাহায্য সহযোগিতার অনেকটা হাত বাড়াতে বলছেন অনেককে এবং বিত্তবানদেরকেও এই এই যে ক্ষতিটা সেই ক্ষতি কাটিয়ে উঠতে তারা সাহায্যের হাত চেয়েছেন। এবং আমরা যদি একটু বলি যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যেটি কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে গাছ পড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা বেড়িবাঁধের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ইতিমধ্যে কাজ করতেছে। সব যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে প্রথমে তারা এটাকে মেরামত করবে এবং তারপরে আস্তে আস্তে যেগুলো অল্প বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে তারা কাজ করবে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে একটি গাছ পড়ে একটা ঘর একদমই কিন্তু ভেঙে গেছে। এই ঘরের যে কোনো একটা অংশ আসলে বলা যায় না যে ভালো আছে এমনটি বলা যায় না। এই ঘর মালিকের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যেমনটা বলেছেন যে এই ক্ষতি আসলে তিনি কিভাবে কাটিয়ে উঠবেন সেটি আসলে তিনি কোনোভাবেই বলতে পারছেন না এবং সেক্ষেত্রে তিনি সাহায্যের কথা কিন্তু বলছেন। আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে বরগুনা সদর উপজেলায় ইতিমধ্যে তিনি কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারি যে বরাদ্দ থাকে সেই বরাদ্দ কিন্তু দেওয়ার জন্য তাদের প্রক্রিয়া চলমান এবং তারা সাহায্য করবেন সাধারণ মানুষকে এমনটা জানিয়েছেন। তো বরগুনা থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে শিমুল। সানাউল্লাহ, আপনাকে ধন্যবাদ।